শুরুতেই চলে যাব রাজ এবং সাবির আলী তোমরা যেহেতু আগে একটু বলেছো আমি আজিজুল বিশ্বাসের কাছে চলে যাব মিস্টার বিশ্বাস আপনার কাছে যেটা জানতে চাইবো যে যেভাবে বারবার এই যে অভিযোগগুলো হচ্ছে এখানে একজন একরকম কথা বলছেন আর একজন পাল্টা অভিযোগ করছেন কিন্তু আমার সোজা প্রশ্ন একজন নাগরিক এই শহরের নাগরিক সুনাগরিক যিনি তার ট্যাক্স দেন যিনি সময় মতন নিজের বাড়িতে যান ধরুন তিনি বাড়ি থেকে ধরুন আমার কথাই নিয়ে নিন আমি বাড়ি থেকে যদি বেরোই আমার পরিবারের সদস্যরা তারা কি চাইবে আমি সুরক্ষিতভাবে বাড়িতে ফিরি কিন্তু সেখানেই যদি দুর্ঘটনা ঘটে এবং তার দায় নিতে গিয়ে এ ওর ঘাড়ে চাপাচ্ছে এই কথা বলছে বা এটাও বলছে যে আর গাফিলতি হবে না সেটা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু এগুলো কি কাম্য মানুষ কেন সুরক্ষিতভাবে নিজের বাড়িতে নিজের কাজটা করে ফিরতে পারবে না কেন বারবার দুর্ঘটনা ঘটবে তাদের সঙ্গে এই প্রশ্নগুলো তো ভাবতে হবে পুরো ভোটের আগে এক্স্যাক্টলি যে কোনো নির্বাচন আসলেই তো মানুষের সামনে একটা যে দায়বদ্ধতার জায়গা থাকে সেটা হচ্ছে তাদের জন্য একটা অভিভাবক নির্বাচিত করা অর্থাৎ প্রত্যেকটা পৌরসভা বা কর্পোরেশনে তাদের দ্বারা যে ভোট হয় সেই ভোটে একটা গণতান্ত্রিক পৌর কর্তৃপক্ষ তারা অভিভাবক হিসাবে কাজ করে এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ওয়ার্ডে গোটা পৌরসভার প্রত্যেক মানুষের জীবনে নিরাপত্তা দেওয়ার যে ক্ষেত্র বিশেষ করে সেটা সেই দায়িত্ব কর্তৃপক্ষগুলো গ্রহণ করবে এটাই হচ্ছে বিষয় কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ইদানিংকালের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে কোনো নির্বাচন এলেই মানুষের যে মৌলিক সমস্যাগুলো বিশেষ করে শহরের ক্ষেত্রে মৌলিক সমস্যা হচ্ছে রাস্তাঘাটের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেগুলো দূর করতে হবে এই যে জল নিকাশি ব্যবস্থা তারপরে আমাদের যে নর্দমা ব্যবস্থা সেই ব্যবস্থাগুলোকে আধুনিকীকরণ করা এই জায়গাগুলোকে গুরুত্ব না দিয়ে আমাদের পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যে বিষয়গুলো বিভেদে রাজনীতি এখানে গুরুত্ব একে অপরকে অভিযোগ করা অর্থাৎ এখানে রাজ্য সরকারে এক দল রয়েছে কেন্দ্র সরকারে অন্য দল রয়েছে এই যে স্থানীয় সরকার নির্বাচনের যে ভোটগুলো সেগুলো স্থানীয় সমস্যাগুলো উঠে আসা উচিত এবং বিগত পাঁচ বছরে যিনি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন আপনি বলছেন যে আশ্চর্য যুক্তি কথা বলছেন আপনি অযৌক্তিক কথা না শুনুন আপনি বিজেপি পক্ষ থেকে বলছেন একটু আগে আপনি বড় বড় করে মানুষের কথা বলছিলেন গুজরাটের বরোদা পৌরসভা তখন সরকারি টাকা খরচ করে সবাই জানে এটা নতুন কোনো কথা না সরকার বদলাচ্ছে সময় বদলাচ্ছে যুগ বদলাচ্ছে কিন্তু জল যন্ত্রণা থেকে কলকাতা শহরের নিস্তার নেই কেন আশুতোষ প্লিজ বলুন দেখুন প্রথম কথা হচ্ছে দেখুন পৌর নির্বাচন ঠিকই বলেছেন স্থানীয় ইস্যুর উপরে হয় মানুষ সেটা বিচার করে কে কিরম পাঁচ বছর কাজ করেছে এটা গেল এক নম্বর এবার কলকাতার সিচুয়েশানটায় আসুন কলকাতা হচ্ছে একটা ওভাল শেপের মতন জায়গায় দাঁড়িয়ে আছে এখানে চারিদিক থেকে জল পেনিট্রেশন হচ্ছে এটা নতুন কোনো কথা নয় আমরা ছোটোবেলা থেকে দেখছি জল জমছে তো ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের প্রিপারেশনটা কী আমরা তো দেখছি জল জমছে যারা যারা প্রতিনিধি চালাচ্ছেন তারা জানেন যে জলটা জমবে তাহলে আমাদের প্রিপারেশনটা কী হওয়া উচিত জলটাকে রিডিউস করার জন্য এটা হচ্ছে আমাদের কাজ দ্বিতীয় কথা হচ্ছে এখানে কম্পিটিশনের জায়গা নয় যে 18 সালে কত ML জল জমেছে আর 2020 কত ML জল জমেছে এখানে হচ্ছে প্রিপারেশন কী আছে সেটার শুড বি কম্পিটিশন আর একটা কথা বলি আমি শুনছিলাম একটা কথা জলটা কমানোর জন্য প্রথম যেটা আমার মনে হয় করা উচিত যে খালগুলোকে ড্রেজিং করা যে নিয়মিত আপনি যদি আদিগঙ্গাটা দেখেন নিয়মিত ড্রেজিং করে এগুলো হচ্ছে কনস্ট্রাকটিভ কথাবার্তা দেখুন এসব তুতু মেয়ে মেয়ে করে কোনো লাভ হবে না একটা মানুষ মারা গেছে দুঃখজনক ঘটনা আমাদের শিক্ষা নিতে এর আগেও মারা গেছে আপনি আপনি এটা তো যাচ্ছে এটা তো বলেননি কোথাও কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠেও মারা গেছে কত মানুষ এটাও তো একটা দিক তাহলে আমরা কি শিখেছি আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে শিখেছি না হয় যেভাবে জল যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষকে বেরোতে হয় আপনাকে বলি যে ধরনের দুর্ঘটনা ঘটে সেটাও কিন্তু কাম্য নয় না না আমি বলছি কোনোদিনও কাম্য নয় আপনি এক কোমর জল আপনি বিভিন্ন এলাকায় যাবেন আপনার চ্যানেল কেন সব চ্যানেলই দেখিয়েছে নৌকো করে লোক যাচ্ছে এটা আমাদের দেখতে হচ্ছে তার মানে কি আমাদের প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে যে কতগুলো পাম্পিং স্টেশন আমাদের অপারেশনাল আছে
কোনগুলো আমাদের অপারেশনাল নেই, কীভাবে অপারেশনাল করা যায়, এগুলো তো কনস্ট্রাকটিভ কথাবার্তা। এবং আমি বলবো যে ফিরাদ হাকিম যে কথাটা বলেছেন, যেটা নেসেসারি একটা তদন্ত, আমিও মনে করি একই লাইনে যেটা তদন্ত হওয়া উচিত, শুধু তদন্ত নয়, আমি ওনাকে একটা রিকোয়েস্ট করবো এই চ্যানেলের মাধ্যমে যে আপনি এদেরকে শাস্তি দিন, যারা এই গাফিলতির সাথে যুক্ত, যারা দেখেও দেখছে না, বাইক করে চলে যাচ্ছে, বড় বড় করে লেখা আছে পৌরসভার লোক কিন্তু বাইক করে বেরিয়ে চলে যায়, এরা কারা, এদেরকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। প্রশাসন হচ্ছে একজনকে কেন্দ্র করে নেয়, প্রশাসন একটা টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কটাতে কনস্ট্রাকটিভলি হয় সেটা আমাদের দেখতে হবে নিশ্চয়ই। এবং আপনাকে বলি, আপনি কলকাতার অবস্থাটা ভাবুন তো একবার, আপনিও তো এখানকার নাগরিক, আজকে আপনারা দেখতাম চারতলা বিল্ডিং, সাবিরও বসে আছে, সাবির আমার পুরনো দিনের সাথী, আমার একসাথেই ছিলাম, তো ও জানে ভালো করে যে চারতলা বিল্ডিং এখন সব স্কাইস্ক্রেপার উঠছে, এত কতটা আমরা অ্যাকোমোডেট করতে পারবো, হাউ মাচ ক্যান কলকাতা অ্যাকোমোডেট, দ্যাট শুড বি দ্য কোয়েশ্চেন। আপনি কনস্ট্রাকটিভ আলোচনা করুন চ্যানেলে, মানুষও এটা শুনতে চায়, কত লোককে আপনি অ্যাকোমোডেট, তার ড্রেনেজ কী আছে, আজকে একটা স্কাইস্ক্রেপার হওয়া মানে 14-15 তলা মিনিমাম 50-60টা ফ্ল্যাট হচ্ছে এক একটা জায়গা, ছোটো ছোটো জায়গা, কীভাবে আমি অ্যাকোমোডেট করবো, তার সিওয়ারেজ কী, তার সিওয়ারেজের লাইন কী, এইগুলো হচ্ছে আলোচনা। আজকে আমরা কোথায় বসবাস করছি, তার জিওগ্রাফিক্যাল নলেজ, তার টেরিটোরিয়াল নলেজ না থাকলে খুব মুশকিল। অত্যন্তই ভালো কথা, কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে? আমি কি বললাম, বাড়ছে বাড়ছে মানে বাড়ছে মানে আপনি আপনি যদি যান, আপনি নালা বলে কোনো বস্তুই নেই নেই। এবং আপনাকে বলি, আপনি অথচ যত্রতত্র সাম্প্রতিককালে একটা খবর হয়েছিল যে একটা এলাকায় মানে মহেশতলার দিকে খালি বুঝিয়ে দিয়েছে, তার কেউ জানে না, পৌরসভার লোকেরাই জানে না যে খাল বুঝে গেছে, তার মানে বুঝতে পারছেন তো, মানে ইনফরমেশন, পার্কুলেশন অফ ইনফরমেশন কতটা রয়েছে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি বলছি, কলকাতা যেভাবে ওভার পপুলেটেড প্রত্যেক দিন হচ্ছে, আপনি গাড়ির সংখ্যা দেখুন, ব্রিজের সংখ্যা দেখুন, কতটা লোড নিতে পারে, সবই তো অ্যাসেসমেন্ট আছে, আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিলাম, কনস্ট্রাকটিভ আলোচনার কথা বলছেন, কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, এটা আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট ইজ ভেরি রিকোয়ার্ড, আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই, কলকাতাবাসীকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, কলকাতাবাসীকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, এবং কলকাতার যে ধারণ ক্ষমতা সেটা বিষয়ে ভাবতে হবে, একটা প্ল্যান সিটি তৈরি করতে হবে। পুরনো শহর, কিন্তু শহর তো বাড়ছে, মানুষও বাড়ছে, শহর আর নিতে পারছে না, কিন্তু নিকাশি নালা, বিভিন্ন জায়গার যে ক্লিনিং প্রসেস, সেগুলো কিভাবে হচ্ছে এগুলোও দেখতে হবে, অর্থাৎ কনস্ট্রাকটিভ আলোচনার দিকে আমাদের যেতে হবে। কি বলবেন মিস্টার আলী? দেখুন, আমাদের কর্পোরেশন, আপনি যদি কলকাতা কর্পোরেশনে বলেন, আমাদের কর্পোরেশনে প্রত্যেকদিন প্রত্যেক এভরি স্যাটারডে আমাদের মেয়র টক টু মেয়র করেন, মানুষের সাথে যোগাযোগ করেন, স্থানীয় ইস্যুতে কথা বলেন, লোকাল যারা কাউন্সিলর আছে তাদের নির্দেশ দেওয়া হয়, একদম আপনি যেটা বলেছেন করেন, কিন্তু তাহলেও ঘটছে, তাহলেও দুর্ঘটনা ঘটছে, এবং একটি দুর্ঘটনা ঘটেছে, আরো ঘটনা ঘটতে পারে, যে ধরনের ছবি আমরা দেখিয়েছিলাম দুর্ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু আমাদের কলকাতা পৌরসভা মণ্ডলীর প্রশাসক তো বললেন যে এটা নিয়ে কিছু একটা ব্যাপার আছে, তদন্ত হচ্ছে, তদন্ত হওয়ার আগেই আপনি আপনি ডাইরেক্ট আগে ব্লেম দিয়ে দিলেন কলকাতা পৌরসভারই দোষ, কিন্তু ওখানে বলা হয়েছে কি রিপোর্ট দেওয়া হয়েছে, ম্যানহোল আছে কিনা, ওরা বললো হ্যাঁ আছে, তারপর বলা যাচ্ছে কি ম্যানহোল নেই, সেটা নিয়ে আমরা এখানে প্রশ্ন তুললাম, যে আমরা সাধুবাদও জানিয়েছি, যেভাবে তিনি সাত তাড়াতাড়ি যে বক্তব্য রেখেছেন, যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তাকে আমরা সাধুবাদ জানিয়েছি, তিনি বলেছেন যে আর এই ঘটনা ঘটবে না, এর এর ব্যবস্থা আমাদের করতে হবে, কিন্তু দায় কার? দেখুন, আমি সাবিরকে একটা ছোট কথা বলি, সাবির জানে খুব ভালো করে যে ফিরাদ বাবু নিজে যেখানে থাকেন, যে ওয়ার্ডে একটা দুর্দান্ত হেলথ সেন্টার তৈরি হয়েছে, মানো তো, এই হেলথ সেন্টার যদি বাকি ওয়ার্ডগুলোতে তৈরি হয়, সরকারের জন্য, অর্থাৎ সরকারের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ে আছে,
যেটাকে কি মানে গ্রাম থেকে শহরের দিকে ইনফ্লাক্সটাকে রুখতে পারছে না প্রথম কথা। খালের সংস্কার করা, খালগুলোকে ভরাট করে দেওয়া হচ্ছে, খাল ভরাট হয়ে এইগুলোকে দেওয়া হচ্ছে। আমরা বলতে এখানে সবাই জানি যে কতগুলো নয়নজুলি বুঝিয়ে ফেলা হয়েছে, যে অভিযোগ বারবার ওঠে এবং যখন প্রচুর বৃষ্টি হতো জল সেখানে গিয়ে জমা হতো, এখন কিন্তু জমা হওয়ার জায়গা নেই, অর্থাৎ রাস্তাতেই থাকছে, বহুদিন ধরে জমে থাকছে, বৃষ্টির পরিমাণ বাড়ছে। একদম ঠিক কথা বলেছেন যে বৃষ্টির পরিমাণ এবারে বিশাল বিশাল আকারে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু এটাও তো সত্যি যে যেভাবে আনপ্ল্যান্ড হয়েতে কিভাবে আমরা জানি না যে কিভাবে একের পর এক নয়নজুলি সেগুলো বুঝে একেবারে ফ্ল্যাট উঠে যাচ্ছে এবং পাঁচতলা ছতলা ফ্ল্যাট উঠে যাচ্ছে। কোথায় প্ল্যান, কিভাবে তার তার যে ক্লিনিং প্রসেস, তার যে নিকাশি নালা সেগুলো কোথায়, কোথায় পানীয় জল কেউ জানে না, মাটি থেকে জল তোলা হচ্ছে, এগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? তাহলে কি কলকাতা পুরসভা জানে না, নাকি জানতে চায় না? সেই প্রশ্নগুলো তো নাগরিকরা করবেই পুরো ভোটের আগে। কি বলবেন মিস্টার আলী? দেখুন, যেগুলো মানুষের প্রশ্ন থাকবে মানুষের তার উত্তরও পাবে কলকাতা প্রশাসন। কোনো জায়গায় আমাদের নির্দেশ আছে পুকুর বুঝিয়ে কোনো বাড়ি তৈরি হবে না, এটা নির্দেশ অলরেডি দেওয়া আছে। কোনো জায়গা পুকুর বুঝিয়ে তো বাড়ি তৈরি হচ্ছে না, সেটাকে মনিটরিং করবে কোথাও, কি আপনার মনে হয় যে এই মনিটরিংটা, এই মনিটরিং এ কোথাও লাগা আছে? আমার মনে হয়, আমি একটু একটু একটা কথা বলি, যদি কেউ প্রশাসনের চোখে ধুলো দিয়ে কোন রকম বেআইনি কাজ করতে যায়, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে আর তাকে কড়া শাস্তি দেওয়া হবে। যারা আমাদের কলকাতা বা পৌরসভাকে বদনাম করার চেষ্টা করছে, 2010 থেকে 2021 প্রায় 11টা বছর আলোচনাটা এই আলোচনাটা বিজেপি সময় শেষ হয়ে গেছে, আমাদের সময় শেষ হয়ে গেছে, কলকাতা পৌরসভা আরো অনেক দূর নিয়ে যেতে পারতাম, কিন্তু প্লিজ এক্সট্রিমলি সরি, এই অনুষ্ঠানের সময় শেষ, তাই আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করতে হবে।